হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আতিক, এক্স-ক্যাডেট রংপুর ক্যাডেট কলেজ। বর্তমানে পড়াশোনা করছি স্থাপত্য বিভাগ, বুয়েট। তো আজ আমাদের পড়াশোনার বিষয় সংখ্যা পঠনবিধি। তো চলো দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা এখন পড়ে থাকবো দেশীয় সংখ্যা পঠন রীতি কিভাবে পড়া হয়ে থাকে। তো প্রথমত আমরা একটি সংখ্যা নিয়ে নিই। তো আমরা ছোটবেলায় শিখেছি যে একটি সংখ্যাকে আমরা সর্ব ডান থেকে গণনা করব। তো সর্ব ডানের যে আমাদের অঙ্কটি আছে, এই অঙ্কটিকে আমরা বলে থাকি এককের ঘর, এবং তার পরবর্তীতে যে বামের ঘরটা আছে সেই অঙ্কটিকে আমরা বলে থাকি দশকের ঘর, এবং তার বামের ঘরটিকে আমরা বলে থাকি শতকের ঘর। এবং এই তিনটি ঘর মিলে আমাদের আসে শতকের ঘর। এবং এর পরের যে দুইটি ঘর, এই দুইটি ঘরকে বলা হয় হাজারের ঘর। এই হাজারের ঘরের দুইটি পার্ট আছে, প্রথমটি হচ্ছে হাজার এবং তার বামের ঘরটি হচ্ছে অযুত। কিন্তু আমরা যখন অঙ্ক পড়ে থাকি, যেমন আমরা যখন শতকের ঘরটি পড়ি তখন আমরা এখানে পড়ব 125, কিন্তু যখন আমরা হাজার ও অযুতের ঘরে আসব তখন আমরা হাজার এবং অযুত দুটিকে আলাদাভাবে পড়ব না। অর্থাৎ আমরা বলবো না যে নয় অযুত ছয় হাজার, আমরা পড়ব দুটিকে একসাথে নিয়ে 96 হাজার। এবং এর পরবর্তীতে আমাদের আরও দুটি ঘর আছে, এই দুটি ঘরকে বলা হয় লক্ষ্যের ঘর। এবং এই লক্ষ্যের ঘরের দুইটি পার্ট আছে, প্রথমটি হচ্ছে লক্ষ্য এবং তার বামেরটি হচ্ছে নিযুত। এবং আগেরবারের মতোই আমরা এই দুটিকেও আলাদা আলাদাভাবে পড়বো না, অর্থাৎ আমরা বলবো না 2 নিযুত 4 লক্ষ, আমরা পড়বো 24 লক্ষ। এবং তার বামে যে ঘরটি আছে সেটিকে আমরা বলা হয় কোটিয়ের ঘর। অর্থাৎ পুরো সংখ্যাটা আমরা এখন যদি পড়ে থাকি তাহলে আমরা দেখব 3 কোটি 24 লক্ষ 96 হাজার 125। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে এই কোটিতেই কি আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে? এর পরবর্তীতে এর বামেও যদি আমাদের কোনো অঙ্ক থেকে থাকে তখন আমরা তাকে কিভাবে প্রকাশ করব? তো আমরা একটি সংখ্যা দেখে নিই। এই সংখ্যাটিতে দেখতেছি যে আগের সংখ্যাটির বামে আমরা তিনটি অঙ্ক যোগ দিয়েছি, সেটা হচ্ছে যে 3, 4 আর 5। তো আমরা এখন এটিকে কিভাবে প্রকাশ করব? প্রথমত তিনের ঘরটা আমরা কোটি প্রকাশ করতেছি, তো এর পরবর্তীতে আমরা ঠিক আবার প্রথম দিকে চলে যাব। অর্থাৎ প্রথমে আমরা যেভাবে একক, দশক, শতক ও হাজার হিসাবে আসছি, ঠিক তেমনভাবে কোটি থেকেও আমরা একক, দশক, শতক ও হাজারে আসব। এবং এই সংখ্যাটিকে আমরা প্রকাশ করব 3,453,24,96,125। এখন আমরা শিখব কমার ব্যবহার, অর্থাৎ একটি সংখ্যাকে কিভাবে কমা দিয়ে প্রকাশ করা হয়। তো কমার ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রথমত তিন ঘর পরে, অর্থাৎ শতকের ঘরের পরে একটি কমা দিব, এর পরবর্তীতে হাজারের ঘরের পরে আমরা আরেকটি কমা দিব, এরপর লক্ষ্যের ঘরের পরে আরেকটি কমা দিব, এবং এই কমাটা পড়বে আমার কোটি ঘরের শুরুতে। অর্থাৎ কোটি ঘর থেকে যখন একটু আগে আমরা দেখেছি যে আবার একক, দশক, শতক এভাবে শুরু হয়ে যায়, তো তেমনি এখানেও আমরা আবার তিন ঘর পরে আরেকটি কমা দিব। অর্থাৎ এই কমা ব্যবহার দেখলেই আমরা যেন সংখ্যাটিকে সহজে প্রকাশ করতে পারি। যেমন এখানে আমরা কমার ব্যবহার দেখে প্রকাশ করতে পারতেছি 3,453,24,96,125। আচ্ছা, এতক্ষণ আমরা সংখ্যা পঠন রীতি ও কমার ব্যবহার সম্পর্কে জানলাম। এবার তোমাদের জন্য একটি ছোট্ট অঙ্ক, এই অঙ্কটিতে তোমরা নিজেরাই বাসায় বসে বসে কমার ব্যবহার ও সংখ্যা পঠন রীতিতে কিভাবে পড়তে হয় সেটি দেখে নেবে। আমরা এখন পড়ব আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি সম্পর্কে। তো প্রথমত আমরা একটি অঙ্ক নিয়ে নিই। তো আন্তর্জাতিকভাবে সংখ্যা পঠন রীতি হচ্ছে যে আমরা তিন ঘর অন্তর অন্তর সংখ্যাটি পড়ে থাকি। যেমন প্রথম তিনটি হচ্ছে একক, দশক ও শতকের ঘর, এবং তিনটিকে মিলেই আমরা শতকের ঘর হিসাবে প্রকাশ করে থাকি। এরপরের তিনটি ঘর হচ্ছে হাজারের ঘর, এবং এই হাজারের ঘরটাকে আমরা বলে থাকি, যেমন এই সংখ্যাটিতে আমরা পড়ব 961,252। এরপরের তিনটি ঘর হচ্ছে আমার মিলিয়নের ঘর, এবং এরপরের তিনটি ঘর হচ্ছে আমার বিলিয়নের ঘর। এবং পুরো সংখ্যাটিকে আমরা যদি পড়ে থাকি তাহলে পড়ব 345,324,961,252। এখন আমরা দেখে নিব যে আন্তর্জাতিক পঠন রীতিতে কীভাবে কমার ব্যবহার করতে হয়। তো আমরা প্রথমত দেখে নিছি যে আন্তর্জাতিক পঠন রীতিতে আমাদের ঘরগুলো তিন ঘর পরপর বসে থাকে, তো আমরা কমার ব্যবহারটাও তিন ঘর অন্তর অন্তর করে থাকব। যেমন এই সংখ্যাটিতে আমরা প্রথম তিন ঘর পরে একটি কমা দিব শতকের ঘরের পরে, এরপরে আর তিন ঘর পর আমরা আরেকটি কমা দিব অর্থাৎ হাজারের ঘরের পরে, এরপরে আমরা আর তিন ঘর পরে আরেকটি কমা দিব অর্থাৎ মিলিয়নের ঘরের পরে। এখন আমরা পড়ব দেশীয় ও আন্তর্জাতিক পঠন রীতির মধ্যে পারস্পরিক যে সম্পর্কটি। তো আমরা এই
অঙ্কটিতে দেখতে পারতেছি যে নিচে আমাদেরকে আন্তর্জাতিক পঠনরীতির ব্যবহার দেওয়া আছে এবং উপরে আমরা দেশীয় পদ্ধতিতে যেভাবে সংখ্যাটিকে পড়ে থাকি সেটি দেওয়া আছে। তো এটি থেকে আমরা জানতে পারতেছি যে এক মিলিয়ন অর্থাৎ এক মিলিয়নের যে ঘরটা আছে সেই ঘর হচ্ছে আমার এক নিযুতের সমান অর্থাৎ দশ লক্ষ। তাহলে আমরা বলতে পারবো এক মিলিয়ন ইকুয়াল সমান এক নিযুত সমান দশ লক্ষ এবং এক বিলিয়ন সেখানে আসতেছে কোটির ঘরে একক দশক শতক অর্থাৎ এক বিলিয়ন ইকুয়াল টু একশো কোটি। এতক্ষণ আমরা দেশীয় ও আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি সম্পর্কে জানলাম। এবার এই ক্লাসের ভিত্তিতে তোমাদের জন্য একটি ছোট্ট অঙ্ক, এই সংখ্যাটিকে দেশীয় ও আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। তো ভিডিওটি পজ করে তোমরা তোমাদের সমাধানটি করতে থাকো। আশা করি তোমরা সবাই অঙ্কটি সমাধান করে ফেলেছো। তো আসো দেখে নিই অঙ্কটি সঠিক হলো কিনা। প্রথমত দেশীয় পদ্ধতিতে আমরা যখন সংখ্যাটিকে কথায় লিখতে যাব তখন তিন ঘর পর আমরা একটি কমা দিব, তারপর দুই ঘর পর এবং তারপর দুই ঘর পরে এবং আবার প্রথম থেকে তিন ঘর পরবর্তীতে আবার আরেকটি কমা আসবে। অর্থাৎ কথায় লেখার সময় আমাদের সংখ্যাটি আসবে 20,434,432,004। এবং আন্তর্জাতিক সংখ্যা পঠন পদ্ধতিতে আমরা যখন সংখ্যাটিকে লিখতে যাব তখন তিন ঘর পর আমাদের কমা আসবে, অর্থাৎ তিন ঘর পরে একটি কমা, তারপর তিন ঘর পর কমা এবং তারপর তিন ঘর পর আরেকটি কমা আসবে। এবং সংখ্যাটিকে যখন আমরা কথায় লিখতে যাব তখন বলবো 204,340,432,004। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করো। ধন্যবাদ সবাইকে।